রামপুরহাটের একটি হোটেলে অভিযান চালালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। কয়েকদিন আগে বিস্ফোরক মামলায় এনআইএর হাতে গ্রেফতার হয় মুরারইয়ের এক ব্যক্তি মীর মোহাম্মদ নূরজামান সহ দুইজন। সেই মীর মোহাম্মদ নূরজামানকে সঙ্গে নিয়ে আজ রামপুরহাটের 14 নম্বর জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি হোটেলে আসে এনআইএ। মৃতকে জেরা করে এনআইএ জানতে পারে এই হোটেল থেকে বিস্ফোরক কারবার করত ধৃতরা। বেসরকারি হোটেল থেকে এনআইএ পৌঁছে যায় মীর মোহাম্মদ নূরজামানের শ্বশুরবাড়ির রামপুরহাটের বাড়িতে এবং সেখানেই তল্লাশি করে জিজ্ঞাসাবাদ শুরু করে। কি খুলেছেন রুম? এখানে কি ওরা রুম নিয়ে আসতো? না, ওখানে একজনও আসেনি। একজন আসবে না কেন? ওরা মাঝে মাঝে আসতো। মীরও আসতো? কত কিছু কিছু কাগজপত্র নিয়ে গেল এটা আমার কাছ থেকে? না, আমার এখন কোনো কাগজপত্র নেই। বালকবাবু তো মনে হয় মালিক। লাস্টে প্রথমে কি জিজ্ঞেস করলো আপনাকে ওরা? আমাকে জিজ্ঞেস করলো বাথরুম যাব। হ্যাঁ, বাথরুম গেল। বাথরুম যাওয়ার পর তাও রেখে দেখালো, মুখটা দেখালো। মুখটা দেখে বললো, একে চেনেন? আমরা হ্যাঁ, ওকে চিনি, এর আগে দেখেছি। আপনি রুম খুলে দিন না? আমি কোনো রুম খুলে দিইনি, দিলে হয়তো ওদের কোনো স্টাফ হয়তো খুলে দিত। আমি দিই ও, মানে রুম ভাড়া নিয়েছে? তার মানে রুম ভাড়া নেয়নি, তার রুম খুলিয়ে দিতে বলছেন? রুম বলতে অফিস রুম। কোথায় কোথায় কবি অফিস করেছিল? অফিস রুম মালিকের যে রুমটা আছে সেই রুমটা মালিকের রুমে অফিস করেছিল? অফিস করবে কেন? তাহলে হয়তো ইনকেস এসে এখানে বসতো, হয়তো আলোচনা থাকলে হয়তো সবার সামনে হবে না বলে সেখানে হয়তো এসে বসতো। এই তো মালিক, তা মালিকের রুমে কেন বসতো? তারপরে কার রুমে বসবে? কেন অন্য কোনো রুম নাই? এখানে বসতো, এখানে বসতো। মালিকের কোনো ছেলে? হ্যাঁ, মালিকের পরিচিত। মালিকের অবশ্যই পরিচিত, নাহলে আসবে কেন? কি জানতে চাইলো আপনার কাছে? কতদিন ধরে এখানে করে? নাম জানি না তুমি। কজন মিলে আসতো ওরা? আপনাদের মালিক কি বারোদে ব্যবসা করে নাকি? ওর কি লাইসেন্স প্রাপ্ত আছে? কি কি নিয়ে গেল এখান থেকে? এখান থেকে চলে যায়।